আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি মরুভূমির মধ্যে, এখানে বালি নেওয়ার জন্য। তো গাড়ি নিয়ে আসি, আজকে বালি নেব এখান থেকে। সৌদি আরবে এখন বালি বিক্রি করে টাকা ইনকাম করা যায়, তার জন্য চিন্তা ভাবনা করলাম বালি বিক্রি করে টাকা ইনকাম করব। তো পলিথিন নিয়ে আসি সাথে করে, পলিথিন ভরে বালি নিয়ে যাব। এক পলিথিন 1 টাকা করে বিক্রি করবো। বালির মধ্যে গাড়ির সামনে পিছে দেওয়া একটা মুশকিল ব্যাপার, কারণ সামনে একবার গেলে পিছে আসতে চায় না, পিছে গেলে সামনে আসতে চায় না। আরো বিশেষ করে পিছনে যে ট্র্যাকের মতো লাগানো আছে, এর জন্য বাঁকা তারা হয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে সমস্যার কাজ। গাড়ি ব্যাগে দেওয়া, সামনে দেওয়া কোনো সমস্যা হয় না। তাই পলিথিন ভরতেছি এখন, প্রায় 2-3 হাজার পলিথিন আজকে বহিরে নিয়ে যাবো বালি বিক্রি করতে। গরমের মধ্যে বালিতে হাত দেওয়া যাইতেছে না, প্রচুর পরিমাণে গরম বালি। তারপরও কিছু করার নাই, ভরতে হবে। এরকম কিছু সময় রাইখে দেওয়ার পরে অনেক সময় প্লাস্টিকও গইলে যায় কি, একটু নরম হয়ে যায়, যখন উপরে তুলি তখন আবার নিচ থেকে খুইলা পড়ে যায় বালি গরমের কারণে। গরমটা ভালোই এনে বালি নিতে নিতে এখানে অনেক বড় গর্ত করে ফেলাইছি আশেপাশে। এই এলাকার বালিগুলো ভালো, কোনো ময়লা টলা নাই। এখান থেকে অনেক মানুষের বালি নেয় ঘরের কাজ করার জন্য, কারণ এই বালি একবারে পরিষ্কার নিয়েই কাজ করতে পারে। বড় বালি, এই বালিতে বিল্ডিংয়ের কাজ ভালো হয়। এখানে দুইজনে মিলে আমরা বালি ভরতে আসছি, মাঝে মধ্যে হালকা 2-1টা কাটা টাটা আসে বালির মধ্যে, গোল গোল, কিন্তু বাতাসের সাথে ভাইসে আসে। ওই সময় মাঝে মধ্যে হাতের মধ্যে ঢুকে গেলে প্রচুর পরিমাণে ব্যথা করে। আর সৌদি আরবে একটু কাটলে ছিটলে বা কোনো কিছুর গুঁতা লাগলে আরও ব্যথা বেশি লাগে। এই দেখেন কত উপর থেকে বালি আসতেছে, আমরা নিতে নিতে অনেক বড় গর্ত করে ফেলাইছি। দুইজনে মিলে ভরতেছি, ওইদিকে ভৈরা কম্বল দিয়ে ঢাকে রাখছি যাতে গরমে গরম না হয় অত বেশি, এজন্য কম্বল দিয়ে ঢাকে রাখছি। সাথে করে আরও কম্বল নিয়ে আসি, এগুলো গাড়িতে তুইলে তারপরে আবার কম্বল দিয়ে ঢাকে দিতে হবে, নাহলে গরমে সব পলিথিন নষ্ট হয়ে যাবে। কত বড় পাহাড়ের মতো হয়ে গেছে রোদ, রোদের পরিমাণটা কি একবারে মাথার উপরে রোদ সোজা। বর্তমানে তাপমাত্রা আছে কত, 45-46 এরকম, পুরো একটা গর্ত করে ফেলাইছি, পাহাড়ের মতো হয়ে গেছে, অনেকগুলাই ভরা শেষ। এখন এগুলো গাড়িতে তুলে নিব, আজকের মতো আর ভরবো না। পুরো এলাকা অনেক বিশাল গর্ত করে ফেলছি, সাথে একটু সেলফি ভিডিও করে নিলাম। কাজের ফাঁকেও আবার একটু দুষ্টামি করতেছে, বালির উপর থেকে নিচে নামতেছে, কি আর করবে, কাজ করতে করতে শরীর জ্যাম হয়ে গেছে, শরীরের জ্যাম ছুটাইতেছে। এখন এই গাড়ি আরো পিছে নিয়ে আসলাম, তো কম্বল দিয়ে ঢাইকা গেছিলাম নাস্তা খাওয়ার জন্য। তো নাস্তা খাওয়া শেষ, এখন গাড়িতে তুলতেছি, সবগুলাই তুলে ফেল দেবো। এর মধ্যে আবার কফিলে কল দিছে, কি করতেছস, কতটুকু, তাই আবার বললাম যে গাড়িতে এখন লোড দিতেছি।
আগে কম্বলটা সরাই নিতে হবে। বেশি না, 3 কম্বল জমা করছি। ওজন আছে বালিতে ভালোই, একটাতে কমাইলো 5 কেজি 6 কেজি এরকম হবে। দেখতে দেখা যায় অল্প করে বালি, আসলে কিন্তু প্রচুর পরিমাণে বালি আছে। ভরা শেষ, এখন গাড়ি তুলতেছে স্পিডে যাইয়া, উঠতে যাইতেছে কিন্তু উঠতে পারে নাই, আবার ব্যাগে আসতে হবে। অর্ধেক যাইয়া আটকে গেছে, এখন আবার পিছনে যায় আবার সামনে যাবে, এক চান্সে উঠতে হবে। বালির মধ্যে তো বল পাইতেছে না গাড়িতে, এবার একটু বেশি করে পিছে যাইতেছে যাতে এক টানে উঠতে পারে। আমি আবার একটু সামনে চলে আসলাম ভিডিও করার জন্য, প্রথমবার পিছনেই ছিলাম। এই দিচ্ছে একটা গাছে, উইঠা গাছে গেছে, একটু যেন আটকে গেছিল, তারপরও গাছে গা উইঠা।